আজকে আমি আপনাদের পটলের দোরমা করা শেখাবো। বাজার থেকে আমি কিছু পটল কিনে নিয়ে এসেছি, ঠিক এত বড় বড়। দেখুন, একটু বড় পটল ছাড়া পটলের দোরমা কিন্তু হয় না। প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি জলে। এবার আমি পটলের মুখটা, একটা দিকের মুখ আমি ঠিক এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। এবার একটা সরু চামচ নেবেন, ঠিক এরকম টাইপের নিয়ে এর ভিতরে যত দানা আছে সব এইভাবে বার করে নেবেন। ঠিক এইভাবে, কেন এই দানাগুলোকে বেটে তার সঙ্গে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়েই আমি কিন্তু এই পটলের দোরমার পুর বানাবো। এই পটলের দোরমার নিরামিষ এবং আমিষ দু ধরনেরই হয়। চিংড়ি মাছ দিয়ে হয়, এর সঙ্গে চিংড়ি মাছ দেওয়া যায় বেটে, আবার নিরামিষও করা যায় কাজু কিশমিশ দিয়ে। আজকে যেহেতু শনিবার তাই আমি আপনাদের নিরামিষ করেই দেখাবো। দেখুন, এটা ঠিক এই রকমই একটা বাটির মতন রূপ নেবে। এইভাবে আমি এক এক করে প্রত্যেকটা পটলই দেখুন কেটে নিয়েছি ভিতরটা। এটার মুখটা একটু ছোটো করে কাটা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, চাইলে একটু বড় করে শেপ দিয়েও নিতে পারেন। প্রত্যেকটা পটলকে আমি এইভাবে এক এক করে নিচ্ছি। এই দেখ, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এরপরে এর গাটা ছুরি দিয়ে একটুখানি চেঁচে নেব, যাতে ওর উপরের খোসাটাও বেরিয়ে যায়। এই দেখুন, প্রত্যেকটা পটলকে আমি এইভাবে ঠিক কেটে নিয়েছি। চলুন এবার আমি দেখাই কি করে মশলাগুলোকে রেডি করব। আচ্ছা, এটা যেহেতু আমি নিরামিষ বানাবো রে শনিবার বলে, তাই এই পুরের মধ্যে আমি একটু পনিরও দেবো বেটে, মানে যখন আমি মশলা বাটবো তখনই তার সঙ্গে একটু পনির ক্রাশ করে আমি অবশ্যই দেবো। চল মশলা, প্রথমে আমি এতে দিয়েছি পোস্ত দু চামচ, সর্ষে এক চামচ আর নারকেল কুচি, কারণ না এই পটলগুলো থেকে খুব একটা দানা বেরায়নি, তাই মশলাটা একটু বেশি করে না বানালে ভিতরে পুরের মশলাটা তালে পরে ওটা ভর্তি হবে না। এতে দেবো একটু পনির, অল্প একটু পনির দেবো যেহেতু এটা নিরামিষ বানাবো। লঙ্কা, ঝালটা কিন্তু যে যেমন খান সেরকমই কিন্তু দেবেন। একটু ঝাল আমি কম দেবো এখানে, আর একটুখানি নুন দেবো পুরে। এবার এটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব।
জল পড়তে শুরু করেছে, আমি এক এক করে পটলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফোটানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসের ওভেনের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব মিনিট দুয়ের জন্য। আবার গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেবেন যাতে ভিতরে মশলাগুলো ভালো মতন ঢোকে। দু মিনিট বাদে আবার পটলটাকে একটু উল্টে দেবেন। আবার এটাকে চাপা দিয়ে রেখে দেবেন। এইভাবে দু তিনবার উল্টে পাল্টা দেখবেন, দেখবেন পটলটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, ঝোলটা ভালো মতন ফুটে যাক। গ্যাসের ফ্লেমটা আরেকবার কমিয়ে এতে আমি একটুখানি ঘি দেবো আর গরম মশলা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। আপনাদের আগেই বলেছি এইসব ধরনের রান্নাতে একটু ঘি, গরম মশলার তেল একটু বেশিই লাগে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি নুনটা কখন দিয়েছি আপনাদের সেটা স্কিপ করে গেছে আমার, তাই জন্য বলছি নুনটা আমি মশলা কষানোর সময় কিন্তু দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী, তাই নুনটা দিতে কিন্তু ভুলবেন না।